আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুকিং স্টুডিওর আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এলাম ব্রয়লার মুরগি বা ফার্মের মুরগি আমি যেভাবে ভুনা করি সেই রেসিপি। অনেকেই কমপ্লেইন করে থাকেন মুরগিটা ভুনা করার পরও একটা এক্সট্রা গন্ধ পান। আমি যেভাবে রান্না করে দেখাচ্ছি আশা করছি এরপর থেকে সেই কমপ্লেইনটা আপনাদের আর থাকবে না। মুরগিটা রান্না করার জন্য আমি আধা কাপের মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি, দুটো তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে ছোট টুকরো করে নিয়ে নিচ্ছি, 2 ইঞ্চি সমান লম্বা 2 টুকরো দারচিনি আর 4টা এলাচ দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। মশলাগুলো থেকে যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবং এখানে আধা কাপের মতো আছে। পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি। পেঁয়াজের রংটা হালকা বদলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, আদা আর রসুন বাটা দুটো মিলিয়ে এখানে 1.5 টেবিল চামচের মতো আছে। এবার এগুলোকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, কারণ এখন গুঁড়া মশলা ব্যবহার করব, পানি না দিলে মশলাটা পুড়ে যেতে পারে। 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি, আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। হলুদের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন কোনোভাবেই মশলার কাঁচা গন্ধটা না থাকে। কষিয়ে নিতে নিতে অন্যদিকে আমি মুরগির মাংসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে প্রায় 1.5 কেজির মতো লেগ অ্যান্ড থাইয়ের টুকরো আছে, আপনারা চাইলে আস্ত মুরগিটাও ব্যবহার করতে পারেন। আর যেহেতু এটা ফার্মের মুরগি তাই সবসময় চেষ্টা করবেন রেগুলার কাট করে কাটতে। এবার মশলাটা কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা ওপরে ভেসে উঠবে তখন মুরগির টুকরোগুলোকে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখন এই মশলার সাথে মুরগিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে আর এই মশলার সাথে মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার সময় দেখবেন মুরগির ভেতর থেকে পানি বের হবে, আর যেহেতু এটা ফার্মের মুরগি এটা থেকে দেখবেন অনেকখানি পানি বের হবে। আর মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে যেন কোনোভাবে মশলাটা নিচে লেগে না যায়। এই যে পানিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কষাতে কষাতে মুরগিটা থেকেই বের হয়েছে, আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। এবার এই পানিতেই আমি মুরগিটাকে সিদ্ধ করে নিচ্ছি, আপনাদের যদি প্রয়োজন পড়ে সিদ্ধ করার জন্য আরেকটু পানি ব্যবহার করতে পারবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ফিরে আসছি মুরগিটা পুরো সিদ্ধ হয়ে যাবার পরে। মুরগিটা সিদ্ধ হয়ে গেছে, আমি মুরগিটার মধ্যে সামান্য একটু ঝোল রাখবো, তাই এই পর্যায়ে আমি আরও একটু পানি যোগ করব। তবে আপনারা যদি ভুনা ভুনা করতে চান তাহলে এক্সট্রা পানি এই পর্যায়ে না দিলেও চলবে, আপনারা যতটুকু ঝোল চান তাই বুঝে আসলে পানিটা ব্যবহার করবেন। আমি প্রায় 1/2 কাপের মতো গরম পানি দিয়েছি। এবার পানিটা ফুটে যখন ঝোলের সাথে ভালোভাবে মিশে যাবে আমি অন্য চুলায় বাগার তৈরি করে নিব। বাগারের জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা নিয়েছি। এবার জিরাটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এবার এই সব কিছুকে একত্রে ভেজে বাগারটাকে তৈরি করে নিচ্ছি। বাগারটা দেওয়ার কারণে আসলে মুরগি ভুনাটায় এক্সট্রা একটা স্বাদ যোগ হয়। আমি বেশিরভাগ টাইমে ফার্মের মুরগি যখন রান্না করি এভাবে বাগার দেই, এতে আমার কাছে খেতে ভালো লাগে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন ঠিক এভাবে। আশা করছি যারা এক্সট্রা গন্ধ পান ফার্মের মুরগি থেকে সেই কমপ্লেইনটা আপনাদের আর থাকবে না। একটু লালচে হয়ে আসলে তেল সহ পেঁয়াজ রসুন সব কিছু এই মুরগির মধ্যে দিয়ে দিচ্ছি।
চার পাঁচটা আস্ত কাঁচামরিচ দিয়েছি, এতে এক্সট্রা একটা ফ্লেভার যোগ হবে। নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে চুলার আঁচটাকে একেবারে কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার ওপরে মুরগিটাকে 5 মিনিট দমে রাখবো। এরপরে চুলা থেকে নামিয়ে সার্ভ করার পালা। গরম ভাত, পোলাও, রুটি, খিচুড়ি, পরোটা, যে কোনো কিছুর সাথে এই ব্রয়লার মুরগিটা সার্ভ করতে পারেন। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করবেন, আমার রেসিপিসগুলো নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।